অগ্রাধিকার যে খবরগুলো বেশ রুমিন ফারানা এমপি যে বিষয়টি বলছেন যে এগুলো হচ্ছে সরকারের এক ধরনের ষড়যন্ত্র বিভিন্ন সময় বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছে গত ১২ বছরে তাই তো আপা তো সেই প্রেক্ষাপটে এটি তিনি বলছেন আবার পাশাপাশি আজকে বিএনপি মহাসচিবও এরকমই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব বলছেন যে এগুলো হচ্ছে সরকারের বিরাজনীতিকরণ প্রক্রিয়ার অংশ বিএনপিকে কেন্দ্র করে এই ধরনের খবর না আপনাকে ধন্যবাদ যখন বিএনপিতে এই ধরনের ঘটনাগুলো ঘটে তখন এই সকল শব্দগুলো সরকারের উপর চাপিয়ে দিয়ে দুষ্মুক্ত হওয়া খুব সহজ কিন্তু আসলে যদি আমি আপনাকে প্রশ্ন করি বিএনপি এমন কি দল এখন আর যে দলটিকে সরকার ভাঙতে হবে বিএনপির নেতৃত্ব পছন্দ হচ্ছে না সেই কারণে যদি কেউ ভেঙে যায় আলাদা লিডারশিপ গ্রো করে সেটাও হতে পারে কিন্তু সরকারের কি দরকার সরকার কি কারণে বিএনপিকে টোটাল বিএনপির যে শক্তি সেটা পরীক্ষা করতে করতে ওই তো আওয়ামী লীগ আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যোগ ধরে বাবু আপনি যেটি বলছেন যে বিএনপি এমন কি দল সরকার এখন এখন এমন কি দল ভাঙতে হতে এখনকার কথায় যদি বলি বিএনপি আজকে প্রায় ১৪ বছরের মতো বিএনপি ক্ষমতায় নেই বিএনপি গত সংসদে ছিল না এই সংসদে আছে খুবই অল্প সংখ্যক সদস্য নিয়ে তারপরেও আপনাদের দলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে অন্য নেতাদের অনেকেরই তো প্রতিদিনের বক্তব্য বিএনপিকে উদ্দেশ্য করে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে কয়টা বক্তৃতা আপনারা দেন কয়টা বিবৃতি আপনারা দেন আমি আপনাকে বলবো রাজনৈতিক শিষ্টাচার রাজনীতির যে শিষ্টাচার এটা অমান্যকারী দল হলো বিএনপি যার কারণে তাদেরকে শিষ্টাচারের কায়দায় আনতে হলে আমাদেরকে এই কথা বলতেই হবে এমন যে দলটি খুব উল্লেখযোগ্য না সে শিষ্টাচারে আসলে কি না আসলে বেয়াদবকে শিক্ষা দিতে হয় না যে কোনো বেয়াদবকেই কিন্তু শিক্ষা দেওয়ার দায়িত্ববোধ এটা এটা আপনি বুঝতে হবে যেখানে ডাক ডোল বাজিয়ে সারাক্ষণ একটি দল এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিভিন্ন অ্যাম্বাসিগুলোতে কথা বলছে দেশের ভাবমূর্তি নষ্ট করছে সুযোগ পেলে মানুষ হত্যা করছে ষড়যন্ত্র করছে সরকারের বিরুদ্ধে স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলছে ঘোষক পরিবর্তন করতে চায় তো তাদের বিরুদ্ধে তো কথা আসতেই পারে সুতরাং সমুচিত জবাব দেওয়া মানে তাদের ভয়ভীত আমরা তাদেরকে আমাদের বঙ্গন করতে হবে এইটা কিন্তু না আপনি জানেন আপনি বিজ্ঞ একজন সাংবাদিক হিসেবে বলি যে দল ভাঙানোর কাজ আওয়ামী লীগের কখনই ছিল না কখনই না কারণ আওয়ামী লীগ এগুলিকে কখনো তোয়াজ করেন না আওয়ামী লীগ এমন একটি দল তৃণমূল থেকে গড়ে ওঠা সংগঠন প্রতি ঘরে ঘরে বঙ্গবন্ধু আদর্শ এবং শেখ হাসিনার নেতৃত্ব এখন বাংলাদেশের মানুষের কাছে আস্থাশীল সেই ক্ষেত্রে ওই কে বিএনপি করছেন কে জামাত করছেন এদেরকে নিয়ে খুব বেশি মাথা কামানোর সুযোগ নেই তবে ইতিহাস বিকৃত করে স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলে বলতে চান যারা আজকাল শিষ্টাচার বিরোধী যারা রাজনীতিতে ঘোলাপানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে বক্তব্য অটোমেটিকলি চলে আসে এর অর্থ এই নয় যে ওনাদেরকে আমরা ওই খুব একটা রাজনৈতিক দল হিসাবে ভয়ে কম্পিত আমরা তাদেরকে শিষ্টাচারের কায়দায় নিজেদের শিক্ষাটা দিতে চেষ্টা করছি শুধুমাত্র জি সৌরভ ভাই বলছেন যে শিষ্টাচারগুলো যদি আপনারা নিজের দলে চর্চা করতেন কয়েকটি উদাহরণ দিয়ে না সৌরভ ভাই সঠিকটাই বলেছেন সৌরভ ভাইকে আমি ধন্যবাদ জানাই তবে নিজের দলে যে ঘটনা এগুলো কিন্তু উনি যেটা বললেন সালনার যে ঘটনা এগুলো কিন্তু দলীয় কোনো ঘটনা নয় এগুলো বিচ্ছিন্ন ঘটনা সামাজিক ঘটনা এগুলো আপনি জানেন যে সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছেন আর রাজনৈতিক বিষয়ে বসুরহাটের যে ঘটনা ওটা একটা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের প্রার্থী হিসাবে উনি নানান কথা বলে ওনার নির্বাচনী বৈতরণী পার হয়েছেন পরবর্তীতে উনি পারিবারিক দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন এই বিষয়টাকে পারিবারিকভাবেই দেখা হচ্ছে সুতরাং এই উনি যা বলেছেন আওয়ামী লীগ সেটা বুঝেন এবং জানেন আওয়ামী লীগকে আমি এইভাবে বলতে চাই যে আজকে এই আপনি বলেছেন যে একজন বিএনপির তারেক রহমান সাহেব উনি দেশের বাইরে আছেন উনি দেশের বাইরে কেন আছেন তার একটা পূর্ণ ব্যাখ্যা দিলেন আমাদের নেত্রী আপনি যে বললেন যে তারেক রহমান এই কারণে আসতে পারে না বাংলাদেশে গণতন্ত্রের ছায়া যদি না থাকে তা আমি মনে করি গণতন্ত্রের মূল মন্ত্র আছে যার কারণেই আপনি সারা দিন যা ইচ্ছে যা মন চায় যেভাবে মন চায় সেভাবে সাজিয়ে গুছিয়ে আপনার বিএনপি তারেক রহমানকে খুশি করার জন্য আপনি বলে যাচ্ছেন সরকার কিন্তু মাথা ঘামাচ্ছে না সরকার মনে করে আপনার বাক শক্তি রয়েছে আপনি বলতে থাকেন আপনার অধিকার রয়েছে সরকার কিন্তু আপনাকে গুম করেনি সরকার কিন্তু আপনার মতো একজন নেত্রীকে খুঁজছেন না যারা গুম হয়ে গিয়েছেন
তারা নিজেরাই পালিয়ে গিয়ে গুম হয়ে আছেন এরকম অনেক রেকর্ড আমরা দেখেছি এই রেকর্ডড আপনারা সালাউদ্দিন সাহেবকে পেয়েছেন ইন্ডিয়া থেকে এরকম মামলা হয়েছে এগুলো তো আমরা জানি তাই না এক সালাউদ্দিন মাহমুদ ছাড়া আর গুম হওয়া কাকে পাওয়া গেছে আর ওই 35 লক্ষ মামলার কথা যে বলেন 35 লক্ষ মামলা না যদি 1 লক্ষ মামলার তালিকা দিতে পারেন এগুলো আমরা বলতে পারি বহু কুচিয়ে মাথা উঁচু করে আমরা বলতে পারি এই আসামি 35 লক্ষ মামলা 35 লক্ষ মামলা 1 লক্ষ আচ্ছা মামলা 1.5 লাখ আসামি 35 এই বিএনপি আমাদেরকে ডান্ডা বেরি পড়িয়েছে ক্যাম্পাসে আমাদেরকে মারধর করে খালি গায়ে দাঁড়া করে রেখেছে 11 মাস কারাগারে রেখেছে ডিটেনশন দিয়েছে ওদের কাছ থেকে আমাদের রাজনীতির ওই ব্যাখ্যা গ্রহণ করতে হবে না তবে এইটা আমি বলি যে শিষ্টাচার নাই কোথায় সেটা আমাদের দেখা দরকার